গুড মর্নিং, ভোর 4:20 বাজে আর আজকে এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে ডোডোর স্কুল। তো এবার ডোডোকে ডাক দেওয়ার পালা, বেচারাকে এত সকাল সকাল ডেকে তুলে রেডি করাতে হবে, সেটা বিশাল চাপ জানো। ওঠো, আসো, ওঠো, ওঠো, চলো চলো চলো, স্কুল স্কুল, চল বাবা স্কুলে যাব। আসো মা, আসো আসো, ওঠো বাবা, উইক আপ উইক আপ উইক আপ, এই যে স্কুলে দেরি হয়ে যাবে। ওঠো বাবা, গুড মর্নিং বলো। ঘুমের ঘোর একদমই কাটেনি বুঝতেই পারছো তো, ব্রাশও করতে চাইছে না ঠিকঠাক করে। ওদের না কোনো স্কুল ড্রেস নেই জানো তো, মানে যে কোনো ড্রেস পরালেই হলো, শুধু বলে দিয়েছে যে প্যান্টটা যেন এলাস্টিকের হয়, কারণ যেহেতু ওদের বসতে হবে তো সেই কারণে প্যান্টটা এলাস্টিকের দিতে হয়েছে, আদারওয়াইজ আর সেরকম কোনো ইয়ে নেই। তো ড্রেস আপ করানোর পরে সকালবেলাও কিছুই খেতে চায় না, তো যেটা জিজ্ঞেস করি একটা বিস্কুট খেলে খায়, না হলে একটু চকোস খেলে খায়, তো আজকে বললে একটু চকোস, তো সেটাও পুরোটা খাবে না আমি জানি, তো যেটুকু দিয়েছি এটাও ও শেষ করে না আর কি। আর এখন হচ্ছে বোঝানোর পালায়, আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে বাবা এটা করবি না এটা করবি, তো যেটা হয় আর কি, তো সেটা চলছে। ঘুম কাটেনি, বাবা মাছ নিস নি, পুরো কুয়াশা, ঝিঝি পোকার ডাক ডাকছে মা এখনো। বাবার হাত সবসময় বাবার হাত ধরে রাখবে বাবু। হ্যাঁ টাটা, তোমাদের মাথায় আসতে পারে আমি কেন শুয়ে আছি, ওরা তো বেরিয়ে গেল, তো আমি যাব আজকে, বাট একটু পরে যাব, কারণ জয় পৌঁছে যাবে, পৌঁছে দিয়ে অন্য কাজে চলে যাবে, তারপরে আমি 7:30 নাগাদ বেরোবো। 5:08 ওদের ট্রেন আছে, তো এখন 5:45 বাজে, তো এখন আমি কি করবো আমি সেটাই ভাবছি। মানে আমি ধরো বেরোবো হচ্ছে 7:30 নাগাদ বেরোলেও আমার হয়ে যাবে, তো যাই হোক এখন ঘুমও আসবে না, কারণ এমনিতে বহুবার ঘুম ভেঙেছে, মানে একটা তো টেনশান ধরো কাজ করেই না, উঠতে হবে একদম অড টাইম। হ্যাঁ তো আজকে যেমন 4:10 মধ্যে উঠে গেছি, মানে উঠেছি তার আগের থেকে তো মানে আধা জাগা জাগা, দুটোর থেকে মানে ঘুম ভাঙতে শুরু করে দিয়েছে, যদিও আমার অ্যালার্মে ঘুম ভেঙেই যায়, কোনো টেনশানের কথা না, তবুও ঘুম ভেঙে যাচ্ছে। তো যাই হোক এখন এপাশ ওপাশ করে টাইমটা কাটিয়ে দিই, তারপরে বেরোবো। 6:30 বেজে গেছে, ঘুম আসেনি, তো এখন আমি একটুখানি লিকার চা খাবো, আর বাইরে জাস্ট কুয়াশাটা দেখো, আজকে মনে হচ্ছে সারাদিন এরকমই ওয়েদার থাকবে। চা খাওয়া কমপ্লিট, আর চা খাওয়া কমপ্লিট, বেডশিট চেঞ্জ করা কমপ্লিট, এখন আমি নিজে রেডি হব, বেরিয়ে যাব। মাস্ক পরে একদমই রেডি বুঝতেই পারছো, তো এখন আমি বেরিয়ে যাব। এখন 7:40 প্রায় হয়ে গেছে, 7:56-তে একটা নাকি ট্রেন আছে, তো চলো বেরোনো যাক। স্টেশনে তো পৌঁছালাম ঠিকই, কিন্তু চারিদিকে দেখো, আজ যে মনে হচ্ছে না কোনো ট্রেন টাইমে যাবে। সকাল সকাল মনে হচ্ছে আমি দার্জিলিং বা গ্যাংটকে আছি। আজকে আর তোমাদের সাথে কথা বলার মতন কোনো স্কোপ পাইনি, অ্যাকচুয়ালি আজকে ট্রেন প্রচণ্ড লেট ছিল কারণ কুয়াশা, তো যাই হোক ট্রেন আসলো, ট্রেনে প্রচণ্ড ভিড়, তারপরে একটা টেনশান কাজ করছে,
তারপরে এখান থেকে আসলাম, ঠিকঠাকই এসেছি বালিগঞ্জে। তো এখন বেজে গেছে তোমার 9:45, এখন হেঁটে অনেকটা যেতে হবে। তো যাওয়ার পরে শান্তি, ডোডোর ক্লাস কমপ্লিট। কি মজা, তাই না? ও আজকে অনেক মেসি করলে গান কবিতা শুনি। গান কবিতা তুমি কিছু করেছো? কি করেছো? কিছুই বলতে রাইনি। শিয়ালদায় পৌঁছে গেছি, তো এখন অপেক্ষা করছি শর্মিষ্ঠার জন্য। অ্যাকচুয়ালি ওরা ওই দিক থেকে আসছে, তো সাউথ লাইনে আমি অপেক্ষা করিনি কারণ প্রচণ্ড ভিড় হয় ট্রেন। তো একটা ট্রেন আমি পেয়ে গেছিলাম, তাই উঠে গেছি। তো ওরা এখন আসছে, তো বাড়িটা একসাথেই যাবো এখান থেকে। একটা কার, আমার তো তাহলে ভাইয়ের, একটা ভাইয়ের একটা আমার হয়ে গেল। আস্তে আস্তে বাবু, আস্তে। চলো চলো মামার ট্রেন ধরবো, ভাইকে দিয়ে দাও, যেটা খোলা না সেটা দাও, এটা দাও। হ্যাঁ চলো। রানাঘাট লোকাল পেয়ে গেছি আমরা, আমরা বসে পড়েছি সবাই। এটা কোথায়? তোর এত পছন্দ হয়েছে মদনপুর? আজকে রান্না হয়েছে অনেক কিছুই, আলু পেঁপের তরকারি, তারপরে ঝিঙে পোস্ত, বাট আমি বাটা মাছের এই ঝালটা দিয়ে শুধু একটু ভাত খেয়ে নেব এখন। জলদি রেডি হয়ে গেছি, দেখো পরে চলো বলছি কি কারণে রেডি হয়েছি, কোথায় যাচ্ছি, মানে এখন দৌড়াতে হবে রীতিমতন। তো টোটো থেকে নেমে পড়েছি আমরা, আর এখন আমরা কোথায় চলে এসেছি বলতো? আজকে হচ্ছে পঙ্কজের কি বলে জানো, পাকা কথা, আজকে হচ্ছে জোকার দেওয়া হবে। তো মেয়ে বাড়ি থেকে এসছে দেখতে, তো মানে দীপালিদির ছেলের, পঙ্কজ বললে হয়তো হঠাৎ করে বুঝবে না। এর আগের দিনকে যে এসেছিলাম বলেও ছিলাম তোমাদের, তো ওদের বাড়িতেই আসলাম আর কি, আর 5 মিনিটে সব রেডি হয়েছে। আমরা জানতাম আমরা আসবো, কিন্তু ডোডোদের পড়াতে আসেনি বলে, মানে দেরি করলো বলে আমাদেরও দেরি হলো। আমাদের ছেলের হাসিটা শুধু দেখো, হ্যাঁ ধরছি না, আহারে শুরু পঙ্কজ।
আমাদের কি মজা হচ্ছে মনে হচ্ছে আজকে বিয়ে 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 বেঁধে গেছে ওই যে নাচ শুরু হয়ে গেছে ভাবো হ্যাঁ শুনেছি ভাবো মেয়ে বাড়ির লোকজন কি ভাববে যে এরা তাহলে কোনো চাপ নেই আমাদের সাথে মিশে যায় মিশে বিশাল পরিমাণে কাঁচা লাগিয়ে দিচ্ছি করতে চাইছিল না আমি বললাম কর কর সেই জন্য করছি আগে তেল ফেলে দিবা এটা হ্যাঁ ভাই দে তো বস আমি ধরছি তুমি দাও একটু সুপারি দিবা আচ্ছা পাঁচ সুপারি আগে পাঁচ আয় দিছে তো দিয়ে নে সব হয়ে সব কাটি পাঁচ আয় পাঁচ আয় ও বিদের বরাবর খেলা হবে খেলা খেলা আমার এই মুহূর্তে এসে পাঁচ আয় হাতে দিয়ে নে আগে দাড়ি ফাড়ি দিতে গালে দাও সবাই যাও এ ভালো করে দেখো হ্যাঁ ভালো লাগবে না অনেক ভালো লাগছে না এটা ঠিক আছে এটা ভালো লাগছে না আমার কই হ্যাঁ এই চা আলু দিয়ে তোলো সাইড দাও সাইড সিঁদুর লাগানো হয়েছে দেখে এত কষ্ট হ্যাঁ আরে কষ্ট না এটা তো আমার পরে অ্যাকশন হইব বোঝা হয় নাকি হ্যাঁ তুমি কি লাগিয়েছো নাকি লাগিয়েছি তো আমরা ও বাবা তো আমরা বাড়ি ফিরে চলে এসেছি আমাদের যা মজা হয়েছে মা কি বলবো তুমি যাওনি কেন সেই জন্য আবার করছে মানে পিসির বেশি বেশি সবসময় তারপরে রিনাদি বেরিয়ে গেল রিনাদির আবার টোটোতে উঠিয়ে ভাড়া দিয়ে তারপরে গেল বুঝছো মানে দাদা তাপসদা আর ইসে সেই জন্য সে উঠিয়ে ভাড়া ঠাড়া দিয়ে তারপরে তারা গেল আমরাও চলে আসলাম তো একদিনকে গিয়ে জমজমাটি গল্প স্বল্প হবে আর বললো দুপুরে এখানে খাবি মাংস ভাত রান্না করবো খাবি তারপরে সারাদিন গল্প হবে ঠিক আছে